কয়েকদিন পর পর ডাকাতি হয়, তাই আমাদের মা বোনদের আমরা নিজেরা রক্ষা পাই না। ওরা হাতে অস্ত্র শস্ত্র নিয়ে এসে আমাদের উপর হামলা করে। আমাদের ঘরের ভিতরে বাড়ি ঘরের টাকা পয়সা স্বর্ণগয়না অলঙ্কার যা আছে তা নিয়ে ওরা চলে যায় আমাদের আঘাত করে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করতেছি যে ওরা যাতে আমাদের এলাকাগুলো এসে টল করে, টল দেয়, টল দিয়ে আমাদের রক্ষা করে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই আবেদন রইল। গরিববাসীরা খুব ইয়েতে বাস করে, এরা তো গরু ছাগল পেলে কৃষিকাজ করেই, কৃষির উপরেই এদের জীবনটা নির্ভর। আর এইভাবে যদি ডাকাতগুলো দূরের থেকে আসে, গ্রামেরও কিছু হচ্ছে লোকজন আছে এদেরকে সহযোগিতা করে। আর আমি চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এটাই যে আপনি যদি, এরা তো গ্রামবাসীরা একটা টল ইয়ে টিম ঠিকই করছে, এরা দলে দলে গ্রামটাকে পাহারা দিয়ে গ্রাম রক্ষার চেষ্টা করতেছে। মন্ত্রীর কাছে প্রশাসনিক সাহায্য চাচ্ছি, জানে প্রশাসনিক টল পুলিশটা কয়েকদিন অন্তত এই গ্রামটাকে রক্ষা করার জন্য টল দিক। খবর পাই আমরা নামাজ পড়া 10টার দিকে বাইর হইছি, বাইরে ওই এলাকা ঘুইরা একেবারে চক যা আছে সব ঘুইরা। এখানে আমরা খালে আইছি, খালে আসার পরে দেখতেছে একজনের লাইট মেরে দেখতেছে যে এখানে নড়তেছে, পরে কইতেছে এই যে টাটা দিয়ে দিলাম, কিন্তু পরে এটা বলার পরেই একজন উইটে হ্যান্ডার দৌড় দিছে, আরেকজনও এখানে ছিল পরে বলতেছে এখানে আরও আছে, পরে আবার লাইট মারছে, লাইট মেরে বলতেছে পরে ওইখানে এই যে লোকটা ছিল এই ওনারে এখান থেকে তুলে আনছে। এর আগের দুই দিন সফলভাবে করে গেছে, মানুষের জখম করে গেছে, নিরীহ মানুষকে কোবায়া জখম করে দিয়ে গেছে। কাজু দিয়ে এক লোক আছে, কাজু দিয়ে এক লোকের কোবায়া, ওনার আমির সব মানুষ নামাজ মাস পরে বাসক তো ওনার কোবাইয়া থেকে গেছে, ডাকাতি করতে পারে নাই, ওনার ঘর কিছু পায় নাই, তার জন্য কোবাই থেকে গেছে। ওনার জন্য অনেক খুব খারাপ কাজ করে দিয়েছে, ওনার মুরব্বি মানুষ ওনার একটা হাতের ভিতরে একটা কোপ দিছে, পরের দিছে আমার পিঠের ভিতরে, বর্তমানে খুব মেডিকেল আছে। তারপরে এটা যদি সরকার যদি কোনো একটা উপক্ষেপ নেয় যে আমরা এই এলাকার মধ্যে যেমন কাজুদি, বাইনাবাড়ি, সুয়াটেক, এই বাগরি টাগরি নানা গিটা নাকি, মানে এলাকাটা শান্তি পাইতেছে না। এই শান্তিটা যদি সরকার বা এমপি যদি এটা দেখশন করে তাহলে আমরা এলাকার জনগণে একটু শান্তি পাম। তো এইরকম ডাকাত সবসময় আসে, এরকম আরও আগে আইসা গেছে, এক মাস আগে আইসা গেছে। তো এইখানে আইসা যায় এরকমভাবে হারা প্রস্তুত নিচ্ছে যে আজকে হয়তো ডাকাত এরকম হইতো, সময় হয়তো আমরা সময় হইতো দেয় না পাবলিক। যে ডাকাতি করার জন্য ওই দক্ষিণ দিক থেকে গ্রামের উত্তর দিকে আসার পথে চর মাঝখানেরা ধরা খায়, ধরা খায় মনে করেন যে মারা গেছে কিছু, আর মনে পড়াইছে এতে দুইজন তিনজন মারা গেছে আর কিছু পড়াইছে।